এখন আমি আর কি বসে আছি সেই ফ্ল্যাট পয়েন্টেই বসে আছি। তো চারিদিকের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ আর কি, এই সাইডে আর কি জয় হিন্দ লেখা আছে, আর আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা এখানে সুন্দরভাবে মাথা উঁচু করে উড়ছে উপরে, আর এখান থেকে ভিউটা রিয়েলি অসাম আসছে। হ্যালো গাইজ, আন্দামান সিরিজের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। কাজ আপাতত হয়ে গেছে, তো ভাবলাম কাছেই মেরিনা পার্ক তোমাদের ঘুরিয়ে দেখাই আর কি আজকে দিনের আলোতে। সন্ধ্যার দিকে জোয়ারটা থাকে তখন হচ্ছে তোমার এই যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডটা পুরো ওখানে গিয়ে ধাক্কা খায় জলটা। তো সমুদ্রের পার থেকে হাঁটছি, পেছনে দেখতে পাচ্ছ তোমরা সমুদ্রের ঢেউ আস্তে আস্তে আগের থেকে বেড়েছে একটু, তো আস্তে আস্তে পুরো এই সাইডে পুরো ভরে যাবে জল, এখন ফাটা চলছে আর কি। কাছে গিয়ে তোমাদের ওখানে গিয়ে দেখাই ওখানে ভিউটা, তো সঙ্গে থেকো, কিপ ওয়াচিং। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আর কি প্রচুর বোর্ড দাঁড়িয়ে আছে ওখানে একটা, আর এটা বোর্ড আর কি ওখানে একদম ছোট মতন আর কি, আমার যে আঙুলটা যেখানে সেখানে, ওখানে একটা সি বাইক। আসলে এই যে জায়গাটা আমি প্রথম যেদিন এসেছিলাম সেদিন তো রাত হয়ে গেছিলো, তো সেদিনও আমার প্রচণ্ড ভালো লেগেছে আর কি। এই যে দু সাইড দিয়ে যে সমুদ্রের ওপর থেকে যে ব্রিজটা চলে গেছে আর কি, এত সুন্দর লাগে, আর এখান থেকে এত সুন্দর হাওয়া দেয়। এখন আর কি সূর্যটা ডুবে গেছে, আমি কখনো ভাবতে পারিনি যে এইরকম একটা জায়গায় আমি একা একা ঘুরে বেড়াবো আর কি। আসলে ইচ্ছা থাকলে সবই হয়। আমার ওই যে যে দেখতে পাচ্ছ যে ব্রিজটা, ওই ব্রিজের ওখানে ছিলাম, তো আর এখন চলে এসেছি আর কি এদিকে। এখানে সামনে হচ্ছে রোজ আইল্যান্ড, যেটা দেখতে পাচ্ছ, তো রোজ আইল্যান্ডের এখান থেকে রোজ আইল্যান্ড হয়ে যে হাওয়াটা এখানে আসছে, ওয়াও, জাস্ট ফিলিং, জাস্ট ওয়াও লাগছে আর কি। আর একটু বসি আর কি, বসে সময় কাটাই, তারপর চলে যাবো এই এই দিকটাতে আর কি, এই পার দিয়ে এখান থেকে ঘুরে চলে যাবো ওখানে ফ্ল্যাগ পয়েন্ট, সেখানে চলে যাবো। তো কেমন লাগছে আর কি এখানের পার্কটা, আর রাত্রে তো অনেক বেশি সুন্দর লাগে আর কি। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে সিনারি, আর আমার এই যে সাইডটা আছে এই সাইডটাই হচ্ছে যেটা ফ্ল্যাগ পয়েন্ট। আমি মনে করেছিলাম আর কি ওই যে আমরা যে মেরিনা পার্কের ওখানে ছিলাম আর কি, ওখান থেকে মনে করেছিলাম যে এই তো সামনে দেখা যাচ্ছে, কিন্তু আমি আধা ঘন্টা ধরে হাঁটছি, তো বলতে বলতে চলে এসেছি আর কি ফ্ল্যাগ পয়েন্টে। তো দেখতে পাচ্ছ আর কি, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের এখানে পাথরে খোদাই করা জয় হিন্দ লেখা আছে, বাংলা ভাষায় এখানে জয় হিন্দ লেখা আছে। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে, ইংরেজ আমাদের দেশ ছেড়ে চলে গেছিলো, কিন্তু আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা 1943 সালেই স্বাধীন হয়ে গেছিলো।
আমি আর কি বসে আছি সেই ফ্ল্যাট পয়েন্টে বসে আছি। তো চারিদিকের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ আর কি, এই সাইডে আর কি জয় হিন্দ লেখা আছে, আর আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা এখানে সুন্দরভাবে মাথা উঁচু করে আর কি দেখতে পাচ্ছ উড়ছে উপরে। আর এখান থেকে ভিউটা রিয়েলি অসাম আসছে, উপরে দেখতে পাচ্ছ আর কি ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর আমি বসে আছি একদম ইন্ডিয়ান ফ্ল্যাগের নিচে। তো ভিউটা কেমন লাগছে তোমাদের? আজকে সকালে প্রচণ্ড রোদ ছিল, আর এখন এত সুন্দর আবহাওয়া পেয়ে সত্যি মনটা পুরো শান্তি লাগছে, কি বলবো বুঝতেই পারছি না এখন আমি আর কি। তো বেশি কথা বলবো না, তো বাকি যেসব ভিডিও কন্টিনিউ করতে থাকি তোমরাও দেখতে থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্ট খুব জলদিই আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান সত্যি ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতন বাই বাই, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।